আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত সম্মানিতা দেশ ও বিদেশের প্রিয় দিনী ভাই সকল আজ আপনাদের কাছে আমি মৌলা তাজিবুর রহমান সালাফি আমার এই প্রতিষ্ঠান আলজামিয়াতুল ইসলামিয়া তাহফিজুল কোরআন যেটা অবস্থিত পশ্চিমবাংলার নদীয়া জেলার পলাশিপাড়া থানার ধাওয়াপাড়া অন্তর্গত এই ধাওয়াপাড়ায় প্রতিষ্ঠানটি নির্মাণ করেছি দিন ইসলাম মানুষের সামনে জাতির সামনে বিশ্বের সামনে তুলে ধরার জন্য এই প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আগামী দিনের এখান থেকে ছেলেরা হিপস কমপ্লিট করবে হিপস কমপ্লিট করে হিপসের পাশাপাশি তারা যেন বিশ্বের যে কোনো কম্পিটিশন যে কোনো আপনার কম্পিটিশানে তারা অংশ নিতে পারে যেমন আপনি ডাক্তার বলুন মাস্টার বলুন ইঞ্জিনিয়ার বলুন তারা এই রকম জায়গাতেও আসতে পারে এটা হচ্ছে এই প্রতিষ্ঠানের একটা লক্ষ্য উদ্দেশ্য কেন আজ মাদ্রাসা মানে আমরা মনে করি যে মাদ্রাসা মানেই এখানে পড়াশোনা করে তারা হাফেজ কমপ্লিট করে হিপস কমপ্লিট করে আলেম হয়ে মাদ্রাসা বা মসজিদে ইমামতি করবে চাকরি করবে এটাই লক্ষ্য উদ্দেশ্য কিন্তু না আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে এখানে আরবির পাশাপাশি আমরা ইংরেজি বাংলা ও অন্যান্য বিষয়কে গুরুত্ব সহকারে আমরা পড়াই এবং পঠন পাঠন করি এই প্রতিষ্ঠানকে আপনাদেরকে মূল্যায়ন করার জন্য বলছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন প্রতিষ্ঠানের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ যাতে আগামী দিন এই প্রতিষ্ঠান জাতির সামনে কিছু দিতে পারে জাতিকে পথ দেখাতে পারে আমরা চাই না যে মাদ্রাসার কোনো ছাত্র আপনার অন্যান্য মাদ্রাসার যে সিস্টেম সেই সিস্টেমে চলবে তারা আপনার মানুষের দুয়ারে যাবে এটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয় আমরা কখনো এটা করি না আর করছি না আলহামদুলিল্লাহ এটা আরবি ও ইংলিশ মাধ্যম একটা মিশন ক্যাটাগরির মাদ্রাসা এই মাদ্রাসাকে আপনারা মূল্যায়ন করুন এখানে আপনাদের ছেলে মেয়েদের ভর্তি করুন এটা আবাসিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আপনার ছেলে ভর্তি হলে ইনশাল্লাহ তাআলা আপনার ছেলে জাতির সামনে একজন আইকন হিসাবে পরিগণিত হবে এটা বলে আমি আশাবাদী আমার এই প্রতিষ্ঠান এখন যে জায়গায় চলছে আমাদের একটু বিল্ডিংয়ের খুব সমস্যার মধ্যে আছি ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য আমরা জায়গা নিয়েছি নিচ্ছি প্রায় দেড় বিঘা মতো এই জায়গায় আমাদের প্রায় পঁচিশ লক্ষের উপরে পড়ে যাচ্ছে জায়গাটা নেওয়ার জন্য জাতির সামনে বা দিনী ভাই মনেদের সামনে দেশ ও বিদেশের প্রত্যেকের কাছে আবেদন এই জায়গাটাতে প্রায় পঁচিশ লক্ষের উপরে অ্যামাউন্ট প্রয়োজন সেটা আমার পক্ষে বা আমাদের পক্ষে সম্ভব নয় ম্যানেজ করা আপনাদের কাছে আবেদন করছি দেশ ও বিদেশের বা প্রবাসের ভাইদের কাছে আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ এখানে আমাদের ছেলে ও মেয়ে উভয়ে পড়াশোনা করানো হয় সেটা একেবারে ইসলামিক যে শরীয়তি পন্থায় ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা ক্লাস করে আমরা পড়াই এখানে একই সঙ্গে আমরা ক্লাস করাই না মহিলা এবং আপনার পুরুষ ছেলে বালক বালিকা উভয়ই আমাদের এখানে পড়াশোনা করানো হয় তাই আপনারা আপনাদের ছেলে ও মেয়েদের এখানে ভর্তি করার জন্য আগে আসুন ইনশাআল্লাহ তালা এখান থেকে আপনার ছেলে মেয়েরা। যেমন আরবি শিখবে তেমন ইংরেজি শিখবে যেমন আপনার ইংলিশ আরবিতে বক্তব্য রাখবে জাতির সামনে কথা বলবে ইংলিশেও সেই রকমভাবে জাতির সামনে কথা বলবে বলে আমি আশাবাদী ইনশাল্লাহ সেভাবেই আমরা তৈরি করছি তো আপনারা আমাদের পাশে থাকুন আমাদের পাশে থেকে আমাদের প্রতিষ্ঠানের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমাদের ওই নতুন যে জায়গা নেওয়া হচ্ছে ওই জায়গায় আমাদের ইনশাল্লাহ তালা আগামী দিন বিল্ডিংয়ের কাজ শুরু হবে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন অবশ্যই আপনাদেরকে আমাদের এই আপডেট দেওয়া হবে আমাদের বিল্ডিংয়ের খুবই প্রয়োজন হ্যাঁ অবশ্যই সেদিকে লক্ষ্য রাখবেন আমি আপনাদের কাছে আমার এই প্রতিষ্ঠানের তরফ থেকে আমি মহান তাজিবুর রহমান সালাফি প্রতিষ্ঠাতা ও পরিচালক আমি আমার ফোন পে নাম্বার আপনাদের কাছে জানিয়ে রাখছি আপনারা এই ফোন পে নাম্বারে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে দেশ ও প্রবাসের ভাইদেরকে অনুরোধ করছি আবশেষ পুনর্ধিকারী হওয়ার চেষ্টা করবেন নাম্বারটা বলছি আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন বাষট্টি চোরানব্বই সাতষট্টি একাত্তর তেত্রিশ সিক্স টু নাইন ফোর সিক্স সেভেন সেভেন ওয়ান ডবল থ্রি আবার বলছি বাষট্টি চোরানব্বই সাতষট্টি একাত্তর তেত্রিশ আপনারা আমাদের এই ফোনপে নাম্বারে অবশ্যই দেশ ও প্রবাসের ভাইরা প্রিয় দর্শকবাসী আমাদের এই প্রতিষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অশেষ পুনের অধিকার হবেন ইনশাআল্লাহ আমাদের অবশ্যই এই জায়গাটা খুবই প্রয়োজন আমরা নিয়েছি এবং সেখানে নতুন বিল্ডিং হবে ইনশাআল্লাহ আলাদা ক্যাম্পাস হবে বাচ্চাদের জন্য আমাদের এখানে এখন নার্সারি থেকে ক্লাস এইট পর্যন্ত ভর্তি চলছে আপনারা দু হাজার তেইশ নতুন শিক্ষাবর্ষে ভর্তি করতে পারেন অবশ্যই ভর্তি করুন এটা আমরা চাচ্ছি যে আপনাদের ছেলে মেয়েদের এখানে ভর্তি করে অবশ্যই বিশ্বের দরবারে তারা যে কম্পিটিশন সেই কম্পিটিশনে তারা যেন বসতে পারে পৌঁছাতে পারে সেটাও আমাদের টার্গেট ইনশাআল্লাহ তাদেরকে আমরা সেরকম জায়গায় পৌঁছাবো আসসালামু আলাইকুম হ্যাঁ ভর্তির ডেটটা ভর্তির ডেট হচ্ছে আপনার আজকে বারোই ডিসেম্বর আমাদের পঁচিশে ডিসেম্বর পর্যন্ত ভর্তি নেওয়া হবে আপনারা পঁচিশে ডিসেম্বর পর্যন্ত আমাদের এ প্রতিষ্ঠানের ফর্ম সংগ্রহ করে আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে আপনাদের ছেলে ও মেয়েদের অ্যাডমিশন করুন যোগাযোগ নম্বর সাতানব্বই বত্রিশ পঁচাশি একানব্বই ছাপান্ন আবার বলছি যোগাযোগ নম্বর সাতানব্বই বত্রিশ পঁচাশি একানব্বই ছাপান্ন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি